প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য রাজ্য জুড়ে যে বিষয়টি নিয়ে তোলপাড় কাণ্ড চলছে চারিদিকে বলা যেতে পারে ধুমধুমার অবস্থা সেটি হচ্ছে পিএসসির ফুড এসআই এক্সাম পিএসসি ফুড এসআই নিয়োগ দু হাজার তেইশ এবং পরীক্ষাকে কেন্দ্র করে ও প্রশ্ন ফাঁসের বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক গণমাধ্যম ও সোশ্যাল সাইটে তুমুলভাবে কিন্তু ঝড় চলছে উঠে আসছে এক্সক্লুসিভ খবর আপডেট তবে কি পরীক্ষা বাতিলের মুখে কার্যত উঠে আসছে চাঞ্চল্যকর কিছু ব্রেকিং খবর চলুন আমরা মূল বিষয়ে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা এক্সক্লুসিভ খবর থাকছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য সিরিয়াস এবং আর্জেন্ট ম্যাটারটি গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা চলুন মূল বিষয় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জানেনার চেষ্টা করি বন্ধুরা চলুন আমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই সেখানে গিয়ে সরাসরি সম্পূর্ণ বিষয়টিকে দেখে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসির ফুড এসাইকে কেন্দ্র করে কোনো ধরনের আপডেট কিন্তু এখনও পর্যন্ত চোখে পড়েনি তবে চাকরি প্রার্থীরা বিভিন্নভাবে আন্দোলন করছেন তারা কিন্তু পিএসসির অফিস অভিযান করছেন তুমুল টোলপাট চলছে রাজ্য জুড়ে চারিদিকে সামাজিক সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে আমরা দেখেছি প্রশ্ন ফাঁস কিছু কিছু ক্ষেত্রে প্রার্থীদের পায়েও কিন্তু প্রশ্ন রয়েছে কারো কারুর কাছ থেকে কিন্তু ছোটো ডিজিটাল মোবাইল ফোনও কিন্তু উদ্ধার হয়েছে চারিদিকে একটা তোলপাট চলছে বিভিন্ন সংগঠনরা চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে কিন্তু পিএসসি অফিস অভিযান করা হয়েছে এবং বিভিন্ন দাবি দেওয়াকে সামনে রেখে এই এক্সামকে বাতিলের একটা চূড়ান্ত মাত্রা এবং রূপদান করার চেষ্টা করা হচ্ছে যে পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেওয়া হোক কার্যত এই সমস্ত বিষয়ে কিন্তু নানা ধরনের বার্তা তারা পিএসসি অফিস অভিযান করে দিয়েছেন আপাতত পিএসসির অফিসিয়াল সাইট আমরা পর্যবেক্ষণ করছি এবং নজরদারির মধ্যে রেখেছি তবে সম্পূর্ণ বিষয়টি এখনও পর্যন্ত পিএসসি আলোচনার স্তরে রাখবে নাকি এই বিষয়ে অফিসিয়ালি আপডেট দিয়ে বিষয়টিকে সম্পূর্ণরূপে জানাবে সেই সংক্রান্ত বিষয় আজকের ডেটে দাঁড়িয়ে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিষয়ে কোনো আপডেট তথ্য কিন্তু উঠে আসেনি পরীক্ষা কীভাবে বাতিলের মুখে চাকরি প্রার্থীরা কিন্তু এমনটাই দাবি তুলছেন যে পরীক্ষাটিকে বাতিল করে নতুন করে আবার আগত ছ মাসের মধ্যে এই এক্সামকে নিয়ে নতুন করে প্রশ্নপত্র ওয়েমআ দিয়ে একটিকে রিএকসামিনেশান করা হোক সেক্ষেত্রে প্রার্থীদের দাবি কিছুটা হলো সঙ্গত তবে এক্ষেত্রে পিএসসির তরফ থেকে অফিসিয়ালভাবে কোনো আপডেট তথ্য দেওয়া হবে কি না সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি নোটিফিকেশান দিয়ে পিএসসির সাইটে কোনো ধরনের বার্তা উঠে আসেনি আমরা সর্বক্ষণ নিজের দিকে রাখার চেষ্টা করছি যাবতীয় বিষয়টিকে পর্যবেক্ষণে রাখছি ফুড এসআই পরীক্ষা বাতিল হবে কি হবে না সেই সংক্রান্ত বিষয় পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে এলে সবার আগে সবার প্রথমে আপনাদের মাঝখানে ব্রেক করার চেষ্টা করবো কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আজকে ডেটে দাঁড়িয়ে এই সময়ের জন্য এটুকু আপাতত জানিয়ে রাখি যে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ফুড এসআই এক্সাম দু হাজার তেইশ ও রিক্রুটমেন্ট প্রসেস বাতিল সংক্রান্ত বিষয়ে অফিসিয়ালি কোনো বার্তা কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি এলে সবটাই আপনাদের মাঝখানে তথ্য আকারে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুর এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ